গাজীপুরে অভিনেত্রী কিয়া পায়েল ও আরএস ফাহিম চৌধুরী হামলা শিকার হয়েছেন। হ্যাপি ওয়ার্স, মঙ্গলবার গাজীপুর রাজবাড়ি মাঠে হাজির হয়েছিলেন কিয়া পায়েল। সেখানে ফটো কন্টেন্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল তার। শুরুটা ভালোই ছিল, তবে বেলা যত বাড়তে থাকে মানুষের ভিড়। সেখানে ছিল না কোনো নিরাপত্তা ব্যবস্থা, তাই যেটা হওয়ার সেটাই হয়েছে। হেনস্থা হতে হয়েছে কিয়া পায়েল এবং আরএস ফাহিমকে। এমনকি ভক্তদের সামনে এক পর্যায়ে হাত জোড় করতেও দেখা গিয়েছিল কিয়া পায়েলকে। শুধু তাই নয়, এদিন কিয়া পায়েল সেখানে শাড়ি পরে গিয়েছিলেন এবং এত মানুষের ভিড়ে তার শাড়ি কিছুটা এলোমেলো হতেও দেখা গিয়েছিল। অন্যদিকে আরও একটি খবর চাউর হয়েছে যে এদিন নাকি আরএস ফাহিমকে মারধর করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আরএস ফাহিম নিজেই জানিয়েছেন যে তাকে কোনো প্রকারের মারধর করা হয়নি, বরং সে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন এত মানুষের ভালোবাসা পেয়ে। তো ভিউয়ার্স, আরএস ফাহিম এবং কিয়া পায়েলের এভাবে হেনস্থা হওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।